কুমিল্লায় 29টি চোরাই গাড়িসহ গাড়ি চোরা চক্রের 18 জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার 18 ফেব্রুয়ারি রাতে পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালি থানা এলাকা এবং বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল চোরা চক্রের মূল হুতা কুমিল্লা কোতোয়ালি থানার আড়াইওরা গ্রামের মৃত মনোহর আলীর ছেলে কাউসার আলী খলিল, একই গ্রামের ওহাব কাজের ছেলে মোহাম্মদ কায়ুম, মুক্তার হোসেন মুন্নার ছেলে সাজিদ হোসেন, ভাটপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নাজমুল হুসাইন, হারং গ্রামের আলম মিয়ার ছেলে আবু কাউসার, বদরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে পিয়াস সহ আরও 10 জন। এই চক্রের কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছে। সোমবার 20 ফেব্রুয়ারি সকালে কুমিল্লা নগরের শাকতলায় র্যাব 11 CPC2 কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। র্যাব 11 CPC2 অধিনায়ক মেজর সাকিব জানায়, 18 ফেব্রুয়ারি জেলার কোতোয়ালি থানা এলাকায় পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই কাভার্ড ভ্যান রয়েছে। এ মর্মে তথ্য পায় র্যাব। পরে ওই গ্যারেজে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরদিন 19 ফেব্রুয়ারি রাতে কাভার্ড ভ্যানটি কেটে যন্ত্রাংশ আলাদা করার সময় চক্রের মূল হুতা গ্যারেজ মালিক খলিল সহ মোট 8 জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন সদস্যের নাম জানায়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই কোতোয়ালি থানা এবং বুড়িচংয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও 10 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান, 2টি চোরাই মোটরসাইকেল, 26টি ব্যাটারি চালিত অটো রিক্সা সহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। মেজর সাকিব আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর এই তথ্য দেন। তারা মূলত 3টি গ্রুপে কাজ করে, গাড়ি চুরি, যন্ত্রাংশ আলাদা এবং বাজারজাতকরণ। প্রথম গ্রুপের সদস্যদের কাজ হলো যাত্রী ভেসে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত করে গাড়িগুলোকে টার্গেট বানানো। পরে সময় সুযোগ বুঝে চালকদের জিম্মি করে অথবা চালকের অনুপস্থিতিতে সেগুলো চুরি করা। দ্বিতীয় গ্রুপের কাজ ছিল অন্য এলাকায় নিয়ে ওই এলাকার গ্যারেজ মালিকদের সঙ্গে চুক্তি করে গাড়ির যন্ত্রাংশ কেটে রং লাগিয়ে গাড়ি পরিবর্তন করে অন্য রূপ দেয়া। এই গ্রুপের সদস্যরা প্রতি গাড়ির জন্য 5,000 থেকে 10,000 টাকা সম্মানী পেত। আর তৃতীয় গ্রুপের কাজ ছিল গাড়িগুলোর রূপ পরিবর্তন হয়ে গেলে সেগুলো 30,000 থেকে 50,000 টাকায় কিনে গ্রাহকদের কাছে 90,000 টাকা থেকে 1,00,000 টাকা দামে বিক্রি করা। গাড়ি চুরির এই চক্রটি 3টি ভাগে বিভক্ত হয়ে প্রায় 10 বছর যাবৎ এমনভাবে চুরি এবং চোরাই গাড়ির ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এবং বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেনিফার পলিং, কুমিল্লা নিউজ 1, কুমিল্লা।